ফরিদপুরের মধুখালীতে কিশোর গ্যাংয়ের হাতে ভয়ঙ্কর জনসন্ত্রাসের শিকার হয়েছে দশম শ্রেণীর ছাত্র মেহেদি হাসান মাধুর্য দেখুন ফরিদপুর প্রতিনিধি তহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত তিন নভেম্বর মধুখালীর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মেহেদি হাসান মাধুর্য স্কুলের পরীক্ষা শেষে বের হলে কিশোর গ্যাংয়ের সদস্য সাজির ও সিজান তাকে একটি মোটরসাইকেলে উঠিয়ে আক্ষেতে নিয়ে প্রথমে মারধর করে পরে বিকৃত যৌনাচারের ভিডিও করে তারা এরপর মাঠের মধ্যে ফেলে পরনের প্যান্ট খুলে লজ্জাস্থান বের করে চালানো হয় বিকৃত জোনাচার। এছাড়াও সেই দৃশ্য ভিডিও করে মেহেদি হাসান মাধুর্যর পরিবারের নিকট লাখ টাকা চাঁদা দাবি করে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা পরে চাঁদার টাকা না দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই যৌনাচারের ভিডিও ছড়িয়ে দেয় তারা তুলে তুলে মুখ নিয়ে নিয়ে অনেক মারধর করা হয়েছে এবং উলঙ্গ করে ভিডিও করে সেগুলো মানুষের কাছে দেওয়া হয়েছে আমি আমার এই মানহানির একটা বিচার চাই আমার আমার জীবনের একটা নিরাপত্তা চাই আমি স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা মধুর বাজার ব্যবসায় এই সিলেট যে মানে হত্যা করা হয়েছিল এর জন্য আমরা শাস্তি চাই এর সুস্থ বিচার যাতে হয় সেটা আপনারা করেন বিষয়টি পরিবারের লোকেরা জানতে পেরে পুলিশে লিখিত অভিযোগ দিতে গেলেও মামলা নেয়নি মধুখালী থানা পুলিশ তবে পুলিশ ঘটনাস্থলে যে এক কিশোর গ্যাং লিডারকে ধরার পরেও স্থানীয় প্রভাবশালীরা তাকে ছাড়িয়ে নেয় এছাড়াও এ ঘটনায় কোনো মামলা হবে না জানিয়ে স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি মিটিয়ে ফেলার কথা বলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল স্কুলের ঘটনা স্কুল মাঠে ছাত্রদেরকে নিয়ে ওখানকার স্কুলে যারা আছেন কমিটির তারা এটা ব্যবস্থা নেওয়ার কথা অবশ্যই জানো যদি মাধুর্য বাবা মা কেউ আমাকে অভিযোগ দেয় অবশ্যই আমি সেটার আইনগত ব্যবস্থা অবশ্যই এটা আমিও বিখ্যাত জানাই লজ্জাস্তর একটা বিষয় এটা আমিও চাই যে এটার একটা সুস্থ সমাধান একটা ঠোক একটা ন্যায় বিচার করতে যে ব্যবস্থাটা আমি এটা নিবো আমার কাছে অভিযোগ দিলে আমি সে আইনগত ব্যবস্থা নি এইটা দায়িত্ব স্কুল কমিটি নিয়েছে স্কুলের যারা ছিলেন যেহেতু স্কুলের ছাত্রদের একটা বিষয় তারা তো স্টুডেন্ট এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী ওই পরিবারটি ভয়ঙ্কর নির্যাতনের শিকার স্কুল ছাত্র এখন লোকলজ্জায় ঘরবন্দী হয়ে পড়েছে সন্ত্রাসীরা তাকে স্কুল থেকে টিসি দিয়ে এলাকা ছাড়া করার হুমকিও দিয়েছে তারপরে স্কুলে আবার পিটাইছে স্কুলে ওই জায়গায় দুইজন পিটাইছে স্কুলে চার পাঁচজন পিটাইছে ওই গ্যাং

Kobur, Bangladesh.